বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। ধাপে ধাপে শিক্ষা চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে ডি লেটার দিয়ে ছয়টি শব্দ গঠন অর্থসহ। অর্থাৎ ডি লেটার দিয়ে আমরা ছয়টি ওয়ার্ড লিখব এবং সে ওয়ার্ডের অর্থগুলো জেনে নিব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি। তোমাদের কাছে যে ইংরেজি খাতাটা রয়েছে সেই খাতায় দেখো এরকম দাগ টানা রয়েছে। দেখো, একটা ঘরে তিনটা করে দাগ টানা রয়েছে, দেখছো? এক, দুই, তিন, তাই না? আবার নিচে দেখো, তিনটা করে ঘর রয়েছে, এক, দুই, তিন, তাই না? আমরা এই ঘরগুলোতে কোন ঘরে কোন লেটারটা বসবে সেগুলো কিন্তু লক্ষ্য করব। ওকে, তো বন্ধুরা, প্রথমে আমরা লিখব ডল। তাহলে প্রথমকার লেটার সবসময় ক্যাপিটাল লেটার হয়, তাহলে আমরা ক্যাপিটাল লেটার লিখব প্রথমে ডি, তারপরে লিখব ও, তারপরে লিখব ডবল এল, ডি ও ডবল এল, ডল। ডল অর্থ পুতুল, তাহলে আমরা চলো এখানে পুতুল লিখি। পয়রসকারী পু, তয়রসকারী তু, পুতু ল, পুতুল। ওকে, তারপরে বন্ধুরা আমরা লিখব ডি ফর ডোর। ডোর অর্থ দরজা, তার প্রথমে আমরা লিখলাম ক্যাপিটাল লেটার ডি, তারপরে আমরা স্মল লেটার লিখলাম ডোর। ডোর অর্থ দরজা, তাহলে এবার লিখব দ, দ র দর বর্গ জয় আকারে যা, দরজা। ডোর অর্থ দরজা। এবার আমরা লিখব ডি ফর ড্রেস। ড্রেস অর্থ পোশাক, তাহলে লিখব ডি আর ই, ডি আর ই ডাবল এস, ড্রেস। ড্রেস অর্থ পোশাক। প ওকারে প, প ওকারে প, তারপর স আকারে সা, পোশাক ক, পোশাক। তারপরে বন্ধুরা আমরা লিখব ডেট। ডেট অর্থ খেজুর, ডি এ টি ই, ডেট। ডেট অর্থ খেজুর। খয়েকে রেখে গুরকে জ্বর শুকারে জু, র খেজুর। বন্ধুরা, তারপরে আমরা লিখতে পারি ডাব। ডাব অর্থ ঘু ঘু, ডি ও ভি ই, ডাব। ডাব অর্থ ঘু ঘু। ঘর শুকারে ঘু, ঘর শুকারে ঘু, ঘু ঘু। ওকে, তারপরে বন্ধুরা আমরা আরেকটি ওয়ার্ড লিখতে পারি ডগ। ডগ অর্থ কুকুর, ডি ও জি, ডগ। ডগ অর্থ কুকুর, তাহলে লিখব করসুকারে কু, করসুকারে কু, কুকুর, র কুকুর, বয়সুন র কুকুর। তো বন্ধুরা, আমরা উপর থেকে একবার দেখে আসি আমরা কি কি লিখেছি। ডি ও ডবল এল, ডল। ডি ও ডবল এল, ডল। ডল অর্থ পুতুল। পরসুকারে পু, তরসুকারে তু, পুতু ল, পুতুল।
DOOR ডোর, DOOR ডোর, ডোর অর্থ দরজা, দ র দর বলকে জয় আকারে যা দরজা। তারপরে রয়েছে ড্রেস, DREESS ড্রেস, DREESS ড্রেস, ড্রেস অর্থ পোশাক, প উকারে পো তালবা শয় আকারে সা পোশাক, ক পোশাক। তারপর রয়েছে ডেট, ডেট অর্থ খেজুর, DATE ডেট, DATE ডেট, ডেট অর্থ খেজুর। ক্ষয়কে রেখে বর্গীয় জল সুকারে জু খেজু বয় শূন্যরা খেজুর। তারপরে রয়েছে ডাফ, DOV ডাফ, DOV ডাফ, ডাফ অর্থ ঘু ঘু, ঘর সুকারে ঘু, ঘর সুকারে ঘু, ঘু ঘু। শেষে রয়েছে ডগ, DOG ডগ, ডগ অর্থ কুকুর, কর সুকারে কু, কর সুকারে কু, কু কু বয় শূন্যরা কুকুর। তো বন্ধুরা আজকে এখানেই শেষ, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। এছাড়াও পরবর্তী ভিডিও আপলোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।